হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বানাবো চিংড়ি মাছের একটা খুব সহজ ডিশ। কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিয়েছি। এবার কড়াইতে দেব নুন হলুদ মাখানো চিংড়ি মাছ। চিংড়ি মাছটা ভাজার সময় কড়াইয়ের তেলটা ভালো করে গরম করে তারপরে এটাকে শ্যালো ফ্রাই করতে হবে। ডিপ ফ্রাই করার দরকার নেই, কেন কি এটা যখন এটা রান্না হবে তাই চিংড়ি মাছ বেশি সেদ্ধ হয়ে গেলে শক্ত হয়ে যায়, জুসিনেসটা ড্রাই হয়ে যায়। সেই জন্য চিংড়ি মাছটা ভাজার সময় তেলটা বেশ গরম হলে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে শ্যালো ফ্রাই করতে হবে। আমার মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেবো। মাছটা নামিয়ে নিয়েছি, এবার আমি কড়াইতে আর একটু তেল দিয়ে দেব। তেল দিয়ে তেলের মধ্যে দিয়ে দেব একটু কালো জিরে, খুব বেশি নয়, কয়েক। এবার এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা পোস্ত আর কাঁচা লঙ্কা। আর তার সঙ্গে দেব সর্ষে গুঁড়োটাকে আমি একটু নুন আর হালকা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, খুব ইজি এবং খুব টেস্টি একটি রান্না, সময় লাগে খুব সামান্য। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি হলুদ, হলুদের পরিমাণটা খুব সামান্যই লাগবে, একটু নুন, কেন কি আমি সে সর্ষে গুঁড়োর সঙ্গে একটু নুন দিয়েছি তাই অল্প পরিমাণে নুন। আর যেহেতু পোস্ত, সর্ষে পোস্ত তাই অল্প পরিমাণে মিষ্টি, খুব সামান্য পরিমাণে, এই রান্নাটা বেশি ঝাল হয় না, একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। এর মধ্যে দিয়ে দেবো সামান্য জল, খুবই অল্প পরিমাণে, আর কয়েকটা ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা। মশলার তেলটা ছেড়ে এসেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আমাদের ভেজে রাখা চিংড়ি মাছগুলো। খুব হালকা হাতে দেবেন, না হলে ভেঙে যেতে পারে। গ্যাসের আঁচটা একদম সিমে করে দিয়েছি। এবার আমি যেহেতু এটা সর্ষে পোস্ত বাটা তাই অ্যাড করছি একটু কাঁচা সর্ষের তেল উপর থেকে। আমার রান্নাটা অলমোস্ট রেডি, এবার এটাকে গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। এবার 2 মিনিট মতো এটা রেস্টে থাকবে ঢাকা অবস্থায়, এটা স্বাদ আর গন্ধটা খুব তাড়াতাড়ি আসবে, মানে সর্ষে পোস্ত বেশিক্ষণ ফোটাতে নেই।